नमस्कार सानंद न्यूज़ আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রিয়া আপনাদের সঙ্গে চোখ রাখছি এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। পানীয় জলের দাবিতে গোপীবল্লভপুরে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। প্রশাসনের আশ্বাসে প্রায় 2 ঘন্টা পর উঠল অবরোধ। পানীয় জলের দাবিতে গোপীবল্লভপুরে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। প্রশাসনের আশ্বাসে প্রায় 2 ঘন্টা পরে উঠল অবরোধ। বেজে গেছে রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা। শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপি উভয়ে একে অপরের বিরুদ্ধে ভোট গরম কথা বলে নির্বাচনী প্রতিশ্রুতির স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছে। কিন্তু এর মাঝেও সাধারণ মানুষ এই ভোটের সময় তার সামান্যতম পানীয় জলের দাবিতে পথে নামতে বাধ্য হচ্ছেন। ঘটনা গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের লোহামালিয়া গ্রামের। এখনো পুরো শুকা মৌসুম হয়নি, তবুও ইতিমধ্যে লোহামালিয়া গ্রামের মানুষদের যে কয়েকটি পানীয় জলের কল কিংবা কুয়ো ছিল তা শুকিয়ে গেছে। ফলস্বরূপ গ্রামের মানুষদের পানীয় জলের জন্য নির্ভর করতে হচ্ছে গ্রামের পাশের খালের জলের উপর, না হয় গ্রাম থেকে অনেকটা দূরে বোরো ধান চাষের জমিতে ব্যবহার করা নলকূপের জলের উপর। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসন সবকিছু জেনেও সঠিক সময়ে ব্যবস্থা না নেওয়ায় আজ এই পরিণতি। তাই অতিষ্ঠ হয়ে এই ভোটের সময় প্রশাসন থেকে রাজনৈতিক দলের টনক নড়াতে সোমবার সকাল থেকে লোহমালিয়া গ্রামের মহিলা পুরুষ সবাই মিলে গোপীবল্লভপুর থেকে নয়াগ্রাম যাওয়ার 9 নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন। পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে রাজ্য সড়ক থেকে অবরোধ উঠলেও গ্রামীণ রাস্তা অবরোধ করেন। প্রায় 2 ঘন্টা অবরোধ চলে। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। স্থানীয় মানুষজন এই ভোটের মুহূর্তে কোনো একটি বিশেষ দলের ওপর দায় চাপাতে চাইছেন না লোহমালিয়া গ্রামের পানীয় জলের সমস্যা নিয়ে। কারণ রাজ্যের শাসক তৃণমূল থাকলেও এলাকার পঞ্চায়েত সমিতির ক্ষমতা দখল করে রয়েছে বিজেপি। অভিযোগ, সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতা এলেও প্রায় 3 বছর ধরে কোনো পদক্ষেপ নেয়নি। তাই রাজনৈতিক দলের উপর ভরসা না করে নিজেরাই পথে নামলেন লোহমালিয়া গ্রামের মানুষজন। তবে সমস্যা নিয়ে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্রর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, লোহমালিয়া গ্রামের জন্য একটি পানীয় জলের প্রকল্প চালু হয়েছিল, কিন্তু ইতিমধ্যে তাতে জল না থাকায় সমস্যা তৈরি হয়েছে। সদ্য একটি নতুন প্রকল্পের ওয়ার্ক অর্ডার বের হলেও ভোট ঘোষণা হতে কাজ করা যায়নি। কিন্তু সমস্যার গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে পুরনো কলগুলো সারাই করে পানীয় জলের ব্যবস্থা করা হবে। আপনাদের অ্যাপ্লিকেশনটা নিয়ে আসবেন, আর এখনকার যে এখন যে আপনারা যা দাবি দেওয়া সেটাও লিখে আনবেন, ঠিক আছে? আর রাস্তা অবরোধ করে কিছু লাভ নেই, কারণ ওটা তো আপনাদের কিছু করারই নেই। এই ইলেকশনের সময় অন্যভাবে সবাই নেবে জিনিসটা। হ্যাঁ, আমরা ব্লকের তরফ থেকে এসেছিলাম, বিডিও সাহেবের প্রতিনিধি হিসেবে এসেছি। তো লাস্ট এটাই কথা যে রাস্তা অবরোধ করে কোনো এ হবে না। আশা করি মেশিনটা ঠিক জায়গায় পৌঁছবে, এবং আপাতত জল খাওয়ার জন্য কলটা আজকে বা কালকে করিয়ে দিচ্ছেন। আচ্ছা দাদা, এখানে অবরোধের কারণটা কি? হ্যাঁ, অবরোধের কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এখানে আবেদন করে দিয়ে করে এসেছি। এখানে সামাসাল টিউবওয়েল, মানে টিউবওয়েল দুখানা, সামাসাল একটা, কিন্তু আজ পর্যন্ত হয়। একটা টিউবওয়েল হয়েছে আর সামাসালটা ওটা একটা বলছে মানে স্যাংশন হয়েছে কিন্তু কাজ হয়নি। কতদিন ধরে অসুবিধায় পড়ছেন আপনারা? অনেক দীর্ঘদিন ধরে, প্রায় মাস 5-6 মতো হয়ে গেল। আজ কতক্ষণ অবরোধ চলছিল? আজ চলছিল প্রায় 2 ঘন্টা মতো। আপনার নাম? আমার নাম বীরেন মান্ডি। তৃণমূলের সরকার এলে এটা বাংলাদেশ হবে। নয়াগ্রামের খড়িকা মাথানি চকে নয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী বকুল মুর্মুর সমর্থনে সভা করতে এসে রাজ্যের শাসক দল তৃণমূলকে এভাবেই নিশানা করলেন সদ্য তৃণমূল ত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যদি তৃণমূলের সরকার হয় তাহলে এটা বাংলাদেশ হবে। গলায় কণ্ঠি, মাথায় টিকা, কাউকে ধুতি না হয় গামছা পরতে দেবে না এরা। তৃণমূলের স্লোগান সব বাংলাদেশ থেকে ধার করা। মা মাটি মানুষ স্লোগান দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, জয় বাংলা স্লোগান দিয়েছিলেন মুজিবুর রহমান। সোমবার নয়াগ্রামের খড়িকামাথানি চকে নয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী বকুল মুর্মুর সমর্থনে সভা করতে এসে রাজ্যের শাসক দল তৃণমূলকে এভাবেই নিশানা করলেন সদ্য তৃণমূল ত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বলেন,
বলেন, লিখে রাখুন, আমি বিজেপির হয়ে বলছি, বিজেপির সরকার হলে 5 টাকা কিলো চাল পাবেন, 30 টাকা কিলো ডাল পাবেন। সঙ্গে এদিন তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুকে ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে বলেন, দুলাল কাঁথিতে থাকতো, ওকে আমি এনে 11 সালে নমিনেশন করালাম, ওই একটা মানুষ দিয়ে আর চলতে পারে না। সঙ্গে কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন শুভেন্দু, বলেন, দুলাল কথা বলতে জানে? সোমবার খড়িকামাথানি চকে এভাবেই তার পুরনো দল তৃণমূলের প্রতি আক্রমণ শানিয়ে আগামী 27 মার্চের ভোটে বিজেপি প্রার্থী বকুল মুর্মুকে ভোট দেওয়ার আবেদন করেন শুভেন্দু অধিকারী। তবে একসময় স্বঘোষিত জঙ্গলমহলের কুটুম শুভেন্দু অধিকারী দল পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার পুরনো দল তৃণমূলের স্থানীয় নেতারা এ পর্যন্ত কেউ তার সঙ্গ না দেওয়ায় জঙ্গলমহলের শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিধানসভা নির্বাচনের দামামা প্রায় বেজেই গেছে। শেষ মুহূর্তে নির্বাচনী রণকৌশল স্থির করতে কেশিয়ারিতে কর্মী সভা করল বাম সমর্থিত সংযুক্ত মোর্চার নেতৃত্বরা। বিধানসভা নির্বাচনের দামামা প্রায় বেজেই গেছে। ইতিমধ্যে বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে সমস্ত দল তাদের নির্বাচনী প্রচার করতে চলেছে। নির্বাচনী প্রচারে প্রায় অন্তিমকালে কেশিয়ারি বিধানসভার নির্বাচনী বিষয়ে শেষ কর্মী সভা করল সংযুক্ত মোর্চা তথা বাম কংগ্রেস ও ISF জোট। ভোটের পূর্বে কর্মীদের লড়াইয়ের দিক নির্দেশনা ও নির্বাচনী লক্ষ্য তৈরি করতে গিয়ে কেশিয়ারিতে CPIM পার্টি অফিস চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। কেশিয়ারি বিধানসভা কমিটির নির্বাচন বিষয়ে সংযুক্ত মোর্চার প্রার্থী ডাক্তার পুলিন বিহারী বাস্কের জয় এক প্রকার সুনিশ্চিত করে কেশিয়ারি সংযুক্ত মোর্চা বিধানসভা কমিটির পক্ষ থেকে কর্মীদের নির্বাচনী লড়াইয়ের লাস্ট মিনিট টিপস দেওয়া হল এই কর্মী সভা থেকে। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন CITU নেতৃত্ব দীপক দাশগুপ্ত, CPIM জেলা সম্পাদক তরুণ রায়, জাতীয় কংগ্রেসের নেতৃত্ব মৃত্যুঞ্জয় সাহু, প্রার্থী পুলিন বিহারী বাস্কে, ISF নেতৃত্ব হিমাংশু সিং মুন্ডা ও সূর্যকরণ, CPIM বিধানসভা কমিটির নেতৃত্বে বিমান ভট্টাচার্য ও জেলা কমিটির সদস্য সত্যেন মাইতির নির্দেশিকাগুলি সমস্ত কর্মীদের বুঝিয়ে দেন এই দিনের এই সভায়। আমরা ডিসাইডিং নির্ণায়ক শক্তি, আমরাই হচ্ছি নির্ণায়ক শক্তি, কারণ আমাদের বলা হচ্ছিল দুটো দল খেলতে নামছে মাঠে। আমি কত সভায় বলছিলাম, খেলা করতে চাইছে বিজেপি, খেলা করতে চাইছে TMC, আমরা বলছি খেলা চাই না। আমরা চাইছি যে রক্তের হোলি খেলা বন্ধ করা হোক, আমরা চাইছি উন্নয়নের পরিমাপ করা হোক, আমরা চাইছি মানুষের কল্যাণে নিয়োজিত হোক। অ্যাসেম্বলি ইলেকশন, এটা কোনো পঞ্চায়েত ইলেকশন নয়। আপনার বাড়ির সম্মুখে নলকূপ হবে কিনা, মোরামের রাস্তা হবে কিনা, এটা বিচার্য নয়। এটা কোনো লোকসভা নির্বাচন নয়, দিল্লির মসনদে কে আসীন হবেন তার জন্য কিন্তু এই নির্বাচন নয়। এই নির্বাচন গড়গড়ার প্রেক্ষাপটে আমাদের জানতে হবে বাংলার মসনদে বসবেন কে। অনেকে ভাবছেন
যে নির্বাচনের ফলাফল কি হবে দেখা যাবে। আমি একটা কথা, আজকে যেহেতু আত্মবিশ্লেষণের আসর, আজকে যেহেতু কর্মী সম্মেলন, এটা যেহেতু জনসভা নয়, এটা যেহেতু পথসভা নয়, এই আত্মবিশ্লেষণের আসরে দর্থহীন ভাষায় আমি একটা কথা বলতে চাই। এই মোর্চার একটা সুদূর প্রসারী ফলাফল আছে বাংলায়। আমরা এর ফল পাব পঞ্চায়েত নির্বাচনে। পঞ্চায়েত নির্বাচনে যৌথভাবে শক্তি প্রয়োগ করে বিভেদকামী শক্তির বিরুদ্ধে যদি আমরা একাট্টা হই তাহলে এর ফল পাব। আমাদের সঙ্গে হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করছেন সংযুক্ত মোর্চা। গত 28 ফেব্রুয়ারি ব্রিগেড ময়দানে ওখানে একটা বড় খেলা হয়ে গেছে। এখন তো খেলা খেলা নিয়ে অনেকে বলছে, তো বড় খেলা হয়ে গেছে, ঐতিহাসিক একটা সমাবেশ হয়েছিল। আপনারা সবাই দেখেছেন, সবাই আপনারা উপস্থিত ছিলেন যারা দেখেছেন, এবং এখানে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে সেখানে বক্তব্য আপনারা শুনেছেন। ঐতিহাসিক সমাবেশ হয়েছে। আমরা নাকি নির্বাচনে, ওই গত লোকসভা নির্বাচন হচ্ছে, 7% নাকি আমরা পেয়েছিলাম। বলো 7%-এর এই এত বড় ব্রিগেড মাঠটাকে তারা ভর্তি করে দিল, একটা ঐতিহাসিক ব্রিগেড হলো। অবশ্য তারপরে ভারতীয় জনতা পার্টি বোধ হয় মাঝ মাঝে একটা ব্রিগেড করেছিল, সেই ব্রিগেড ভর্তি হয়নি। আবার আমাদের অনেক ছবিগুলোকে সেখানে ঢোকানো হয়েছিল, এরকম ব্যাপার হয়েছে। আর যারা রাজ্যে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস, এই 10 বছরে নিজের যারা আঁকে গুছিয়ে নিয়েছে, নিজের ছাত্র যারা গুছিয়ে নিয়েছে, তারা তো সাহস করেনি ওই ব্রিগেডের বড় মাঠে হচ্ছে খেলার জন্য, তাদের সাহস হয়নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওই খেলতে গিয়েছিলেন কোথায় না, নন্দীগ্রামে নাকি খেলতে গিয়েছিলেন, ওই খেলতে খেলতে তো ওখানে ওনার ওই পায়ে কোথায় লেগে গেছে, চোট লেগেছে না ভেঙে গেছে না কি হয়েছে, খেলার আগে তো পা ভেঙে গেছে, কারণ যে ট্যাঙ্ক ভেঙে গেলে কি আর খেলা খেলবেন, ও তো খেলতে পারছেন না এখন। এখন অবশ্য বিশ্বাস হচ্ছে না যে এখানে উনি সভাপতি এসেছিলেন কেশিয়াড়িতে, ওই হেলিকপ্টার দেখার জন্য লোকজন কিছু গেছিল, তারপরে ফাঁকা মাঠে উনি বক্তৃতা কিছু দিয়েছেন আর কি, দেখেছেন তো আপনারা। 100 দিনের কাজ, জব কার্ড, গরিবদের জন্য বাড়ি তৈরি করা, সবকিছুতেই ওরা কাটমানি খায় এবং নিজেরা টাকা লুট করে, সবাই জেনে গেছে। চিট ফান্ডের টাকা কিভাবে নেয় সেটাও সব টিভির পর্দায় আপনারা দেখেছেন, কিভাবে টাকাগুলো নিচ্ছে, বান্ডিল বান্ডিল টাকা কিভাবে তারা নিচ্ছে, সুতরাং ওটা একটা চোরদের দল, এটা সবাই জেনে গেছে। কিন্তু এই চোরদের দলটা আরেকটা ভয়ঙ্কর রাজনৈতিক দলকে শুনলেন আপনারা দীপকবাবুর কাছে, দীপকদাসগুপ্তের কাছে, যে এই চোরদের এই দলটা, এরা একটা ভয়ঙ্কর রাজনৈতিক দলকে আমাদের রাজ্যে এনে তাদের পা রাখার জায়গা করে দিয়েছে। কেশিয়ারি বিধানসভা তৃণমূল প্রার্থী পরেশ মুর্মুর সমর্থনে মিছিল এবং পথসভা করল খাজড়া অঞ্চল তৃণমূল। বিধানসভা নির্বাচনে কেশিয়ারি বিধানসভা তৃণমূল প্রার্থী পরেশ মুর্মুর সমর্থনে মিছিল করল খাজড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোরপাড়ুয়া সংসদে তৃণমূল কংগ্রেস। এদিন জাতিয়ারা গ্রাম থেকে মিছিল শুরু হয়ে বোরপাড়ুয়া কালী মন্দিরে শেষ হয়। উপস্থিত ছিলেন খাজড়া 2 নম্বর অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান কালাচাঁদ শান্তি, বিভাস দত্ত, জয়ন্ত পুষ্টি সহ আরো অনেকে। মিছিল শেষে বোরপাড়ুয়াতে একটি ছোট পথসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর রাজ্যে তৃণমূল সরকার থাকলে কি কি উন্নয়ন করা হবে তারই একটি অঙ্গীকারপত্র প্রকাশ করেছে রাজ্য তৃণমূল কংগ্রেস। এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই 10 অঙ্গীকারের কথা সাধারণ মানুষদের জানানো হয়েছে। আমরা জতিয়াড়া থেকে বড়পাড়া প্লাস রাসাসন গ্রামে আমরা শেষ করব মিছিল, সেখানে সামান্য কিছু বক্তব্য হবে, তারপরে আমরা মানুষ বলছে খেলা হবে, কিভাবে খেলা করবেন আপনারা? আমরা উন্নয়নের খেলা করব, মানুষ সবাই চাইছে যে দিদির উন্নয়ন, সেই উন্নয়নের খেলা হবে। কিন্তু সিপিএম মানে সংযুক্ত প্রার্থী যেটা ওনারা বলছেন যে রক্ত লেখা খেলা হবে, যেরকম হুলি 27 মার্চের পরে না, ওনারা সিপিএম বা সংযুক্ত মোর্চা তো তারা তো আজ 35 বছর রক্তের সঙ্গে হুলি খেলেছেন, সেই তারা তাদের সেটা আছে। কিন্তু আমাদের নেত্রী বলেছেন যে মানুষকে ভালোবেসে মানুষের কাছে গিয়ে উন্নয়নের বার্তা দিয়ে তাদের সঙ্গে সামিল হবে। মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে? আমাদের খুবই স্বতঃস্ফূর্ত, আমরা মিছিলে দেখতে পাচ্ছেন যে প্রচুর লোক একটা সংসদে
3-400 লোক জমায়েত হয়েছে এবং মিছিল এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই দিন কয়েক পরে ভোট কিভাবে ভোট কুশলী করছেন? আমাদের ভোট কুশলী বলতে আমরা পাড়ায় পাড়ায় ঘুরছি, মানুষের বাড়িতে যাচ্ছি, দিদির উন্নয়ন সম্বন্ধে অবগত করছি। তারাও প্রত্যেকটা বাড়ি আমরা সাড়া পেয়েছি যে হ্যাঁ, আমাদের দিদি কন্যাশ্রী দিয়েছে, রূপশ্রী দিয়েছে, স্বাস্থ্যসাথী দিয়েছে এবং কৃষক বন্ধু দিয়েছে, আমরা দিদির সঙ্গে আছি। সাঁকরাইলের জোড়াসল গ্রামের মানুষ নিজেদের ধর্মীয় ভাবাবেগকে প্রকাশ করার জন্য নিজেদের উপার্জিত অর্থ জমিয়ে গ্রামের মধ্যেই গড়ে তুললেন একটি মায়ের মন্দির। সাঁকরাইলের জোড়াসল গ্রামের মানুষ নিজেদের ধর্মীয় ভাবাবেগকে উজাড় করার জন্য গ্রামে একটি শীতলা মায়ের মন্দিরের প্রয়োজন উপলব্ধি করেছিলেন দীর্ঘদিন ধরে। শেষে গ্রামবাসীদের সেই চাহিদা পূরণ করতে গ্রামের যুবকরা নিজেদের উপার্জিত অর্থ জমিয়ে গ্রামের মধ্যে গড়ে তুললেন আস্ত একটি মায়ের মন্দির। ইতিমধ্যে মন্দির তৈরি হয়েছে, গ্রামের মানুষজন প্রয়োজন মতন মন্দিরে নিত্য পুজো দিতে শুরু করেছেন আর এতেই খুশি সাঁকরাইলের জোড়াসল গ্রামের 8-80 সবাই। এই গ্রামটা একটা ছোট গ্রাম, এই গ্রামে ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করে এই গ্রামের উন্নতি সাধন করছে এবং একটা বিশাল মন্দির স্থাপন করেছে। যাদের কোনো হাতে কোনো পয়সা কড়ি ছিল না, অথচ তারা নিজের থেকে এসব করেছে, নিজে কন্ট্রিবিউশন করেছে, কালেকশন করেছে, এসব করে করেছে। তাদের আমার পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ জানানোর জন্য, উৎসাহ দেওয়ার জন্য আজকে আমি এই অনুষ্ঠানটা করেছি। রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঝাড়গ্রামের সাঁকরাইলে কিশলায় একাডেমির ছাত্রছাত্রীদের হাতে সবজি তুলে দেওয়া হলো। করোনা মহামারীর কারণে যখন সাধারণ মানুষ কর্মহীন, গৃহবন্দী, তখন মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। এমন একটি সংগঠন হল রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যে সংগঠনটি গত এক বছরে করোনাকালে মানুষের বিভিন্ন অসহায়তার পাশে থাকার চেষ্টা করেছে। করোনা মহামারীর কারণে গত এক বছর যখন বিদ্যালয়গুলি বন্ধ ছিল, তখন রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্থানীয় স্বসহায়ক দলের মহিলাদের সাথে নিয়ে বিদ্যালয়ের পড়ে থাকা জমাতে পুষ্টি বাগান করার পরিকল্পনা করে। একটি সংস্থার আর্থিক সহায়তায় রাজ্যের বিভিন্ন জেলায় এই কর্মসূচি নেয় সংগঠনটি। পরবর্তী সময়ে পুষ্টি বাগান থেকে উৎপাদিত সবজি, ফল স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেয় রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এমনই এক কর্মসূচির মধ্য দিয়ে ঝাড়গ্রামের সাঁকরাইলে কিশলয় একাডেমির ছাত্রছাত্রীদের হাতে সবজি তুলে দেওয়া হলো সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন রিওয়ার্ডের কর্ণধার রাখি ব্যানার্জি ও রিওয়ার্ডের ঝাড়গ্রাম জেলার সদস্য কাঞ্চন পট্টনায়ক। সংগঠনের এই কাজে ভীষণভাবে খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবক, খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। রিওয়ার্ডের কর্ণধার রাখি ব্যানার্জি জানান, ঘরবন্দি ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটাতেই আমাদের এই পরিকল্পনা। বিমা কোম্পানি এলআইসিকে বেসরকারীকরণ করার বিরুদ্ধে ভারতীয় জীবন বিমার বেলদা অফিসের সামনে কর্মবিরতি দিবস পালন করলেন এজেন্টরা। বিমা কোম্পানি এলআইসিকে বেসরকারীকরণ করার বিরুদ্ধে কর্মবিরতি দিবস পালন করলেন এজেন্টরা। কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন বিমা কোম্পানি এলআইসিকে বেসরকারীকরণের প্রতিবাদে মঙ্গলবার কর্মবিরতি দিবস পালন করল এলআইসি এজেন্টরা। ভারতীয় জীবন বিমার বেলদা অফিসের সামনে অবস্থানে বসেন এজেন্টরা। আন্দোলনকারীদের বক্তব্য, কেন্দ্র সরকার এলআইসিকে বেসরকারীকরণ করতে চাইছে, যার মাধ্যমে মানুষের আগামী দিনের বিমা ভবিষ্যৎ নষ্ট হতে বসেছে। সঙ্গে আমানতকারীদের বোনাস বৃদ্ধি এবং পলিসি প্রিমিয়ার থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এছাড়াও এজেন্টদের বিভিন্ন দাবিতে একদিনের কর্মবিরতি পালন করেছে সংগঠনটি। ভারতবর্ষের দুটো অর্থকরী সংস্থা, একটা রেল সবথেকে বেশি টাকা দেয়, তারপরে কিন্তু এলআইসি দেয়। এলআইসির পুরো টাকাটাই কিন্তু জনগণের এবং জনগণের স্বার্থেই খরচ হয়, এবং এই এলআইসির যে টাকা, সেই টাকাটাকে আজকে সরকার গভর্নমেন্ট চাইছে, ভারত সরকার চাইছে এই সংস্থাটাকে বিক্রি করে দিতে। তার প্রতিবাদ আজকে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সর্বোপরি আগামী দিনে লিয়াফি আরও বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে। সারা ভারতবর্ষের আজ যে এজেন্ট আমাদের লিয়াফি যে সংগঠন লিয়াফি 1964 আমাদের নেতা শ্যামল চক্রবর্তীর নেতৃত্বে আজকে সারা ভারতবর্ষে আমাদের এজেন্টদের একটা দিনে কর্মবিরতি চলছে। আপনারা জানেন যে এলআইসিকে নানাভাবে চক্রান্ত করে বেসরকারিকরণের একটা চক্রান্ত চলছে। এলআইসির এজেন্টদের কমিশন কমানোর চক্রান্ত চলছে, বোনাস কমিশন চক্রান্ত চলছে, পলিসি হোল্ডারদের দিনের পর দিন বোনাস কমে যাচ্ছে। তারপরে জিএসটি, আমরা বলছি জিএসটি প্রত্যাহার করতে হবে। আজকে পলিসি হোল্ডাররা কেন জিএসটি প্রিমিয়ামের উপরে দেবে? তা অনলাইনে পলিসি বিক্রি করা মানে, আজকে অনলাইনে পলিসি বিক্রি করলে পরে আজকে আমরা এজেন্টরা
যারা এই মেইন আমাদের এটা রোজগারের জায়গা সেখান থেকে আমরা আরো বেকারের দিকে চলে যাব সেই সব কারণের জন্য আমরা প্রতিবাদ করছি একদিনের ধর্মঘট করেছি যে আমরা আজকে কোনো ব্রাঞ্চে কাজ করব না নতুন পলিসি জমা নেওয়া করব না পলিসির উপরে যে আমাদের লোন নিলে পরে পাঠিয়ে যে ইন্টারেস্ট দেয় সেই ইন্টারেস্টটাও আমাদের কমানোর দাবি আছে তারপর আমাদের এজেন্টদের ও পলিসি হোল্ডারদের বোনাস বৃদ্ধির দাবি আছে পলিসির যে আমাদের প্রিমিয়াম আছে পলিসির যে ম্যাচুরিটি বেনিফিট তার থেকে আমাদের বোনাস বৃদ্ধির দাবি রয়েছে আমাদের আজকে লোন ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট কমানোর দাবি আছে আমাদের অনলাইনে পলিসি বিক্রি যেন না হয় সেটাও আমাদের দাবি আছে আজকে আমাদের যে কোভিড পরিস্থিতিতে সারা ভারতবর্ষে এজেন্টরা কাজ করতে পারেনি তার জন্য নানাভাবে আজকে এজেন্টদেরকে আমাদের যে ক্লাব মেম্বারশিপ আছে ক্লাব মেম্বারশিপের উপর আমাদেরকে বঞ্চিত হচ্ছে সেই জন্য আমরা চাইছি এখানে 25% রিল্যাক্সেশন দিয়ে আমরা যেন আমাদের ক্লাব মেম্বারশিপটা বজায় রাখতে পারি সেই জন্য আমাদেরকে 25% রিল্যাক্সেশন দিতে হবে কারণ কোভিড পরিস্থিতিতে আমরা এজেন্টরাকেও কাজ করতে পারিনি ঘর থেকে বেরোতে পারিনি সারা ভারতবর্ষে যেভাবে মহামারী চলেছে সেই জন্য এই জন্যই আজকে আমাদের এই আন্দোলন আমাদের এই দাবি দাবার যদি না মেটে তাহলে আমরা এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো ২০২১ বিধানসভা নির্বাচনের কেশিয়ারি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ মুর্মুর সমর্থনে মিছিল ও পথসভা করল আইকলা অঞ্চল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার আইকলা অঞ্চলের বিভিন্ন বুথ থেকে মিছিল বের হয়ে আইকলা বাজার পরিক্রমা করে কেশিয়ারি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার চালানো হয় দীপক ঘোষের নেতৃত্বে মিছিল শেষে আইকলা মন্দির বাজার মাঠে একটি পথসভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি প্রান্তিক চক্রবর্তী কনক পাত্র অঞ্চল সভাপতি দীপক ঘোষ প্রমুখ পাশাপাশি কেশিয়ারি বিধানসভার পালচণ্ডপুরে প্রার্থী পরেশ মুর্মুকে নিয়ে সভা ও মিছিল করল তড়রুই অঞ্চল তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন কেশিয়ারি বিধানসভার প্রার্থী পরেশ মুর্মু দাঁতনের ব্লক সভাপতি প্রতুল দাস প্রমুখ প্রতুল দাসের নেতৃত্বে এই সভায় আগামী 27 মার্চ জোড়া ফুলে ভোট দিয়ে প্রার্থীকে জয় করার আহ্বান জানানো হয় আয়ুষ্মান ভারত নাকি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেয়নি বিজেপি সরকার বলছে শুনে রাখুন এই আয়ুষ্মান ভারত আয়ুষ্মান 2018 সালের একটা প্রকল্প স্বাস্থ্যসাথী 2016 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আর আপনার বাড়িতে যদি ফ্যান থাকে লাইট থাকে তাহলে আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন না কিন্তু স্বাস্থ্যসাথী সবার জন্য আছে বাংলার 9 কোটি মানুষের জন্য আছে আজকে আমাদের কর্মসূচি রয়েছে এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ থেকে র্যালি সহকারে এসে আইকলা বাজারে একটা পথসভা সেই পথসভার কর্মসূচিটা বর্তমানে চলছে এখানে 2000-এর বেশি মানুষ উপস্থিত রয়েছে সাধারণ মানুষকে বার্তা দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাতে পৌঁছে যায় কেউ কোনো অসুবিধা না হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনো নেতৃত্বের কাছে পৌঁছতে হবে না এবং গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে মানুষকে আমরা বার্তা দিতে চাই গণতন্ত্রটাকে মোচন করে গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে আমার নাম দীপক ঘোষ আগামী বিধানসভা নির্বাচনে তরুণী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা যে আজকে জমায়েত করে দেখিয়ে দিলেন বুঝিয়ে দিলেন আমাদের এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত ঘাঁটি এই ঘাঁটিকে বিজেপি সহজে ভাঙতে পারবে না এ বিশ্বাস এবং ভরসা আমি রাখি ভিভিপ্যাট যুক্ত করে দেওয়া হয়েছে আপনি যে বোতামে টিপলেন তার ওইখান থেকে একটা কাগজ আস্তে আস্তে করে প্রিন্ট আউট বেরিয়ে কাজের মধ্যে দেখতে পাবেন এবং সেটা আপনি নিতে পারবেন না সেটা ভিভিপ্যাট কাছে পড়ে যাবে আপনি যে চিহ্নে ভোট দিলেন আর কাগজে ভিভিপ্যাটের যে ছবি যদি এক হয় তাহলে বুঝবেন বাসিন্দা ঠিক আছে আর যদি বুঝবেন আপনি যেখানে ছাপ বোতামটা টিপছেন যে চিহ্নে আর ভিভিপ্যাটে যদি অন্য ছাপ বেরিয়েছে তাহলে ডাল মে কুচ কালা হ্যায় সঙ্গে সঙ্গে সারা বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ উদযাপন কমিটির বেলদা শাখা ও এশিয়াসিয়াই দলের যুব সংগঠন ডিওআইওর পক্ষ থেকে মঙ্গলবার দেউলিতে
বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ভগৎ সিং এর 91তম আত্মসর্গ দিবস পালিত হলো। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ভগৎ সিং এর 91তম আত্মোৎসর্গ দিবস পালিত হলো। সারা বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ উদযাপন কমিটির বেলদা শাখা ও এসইউসি দলের যুব সংগঠন ডিওয়াইওর পক্ষ থেকে মঙ্গলবার দেউলিতে পালিত হলো শহীদ ই আজম ভগৎ সিং এর 91তম আত্মোৎসর্গ দিবস। এদিন শহীদ ভগৎ সিং এর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সংগঠনের কর্মকর্তারা। অন্যদিকে কেশিয়ারি ব্লকের কানপুরে বিশ্ব মুন্ডা স্মৃতি শিক্ষা নিকেতন ও কথা বলা মনোযোগ পঠন পাঠন কেন্দ্রের পক্ষ থেকেও দিনটিকে স্মরণ করা হয়। একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন ছিল। ভগৎ সিং এর ছোটবেলা ও তার বিপ্লবী জীবনের নানান ঘটনা এবং জীবন সংগ্রামের নানান দিক নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়। নয়াগ্রাম বিধানসভা তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে নয়াগ্রামের ভুয়াশায় থেকে শিরিশবনি পর্যন্ত গ্রামে মিছিল করল তৃণমূল। নয়াগ্রাম বিধানসভা তৃণমূল প্রার্থী দুলাল মুর্মু তৃতীয়বারের জন্য জয়ের ধারা ধরে রাখতে এই ভোটের মরশুমে উঠে পড়ে লেগেছে নয়াগ্রাম ব্লক তৃণমূল। গ্রামে গ্রামে হয়ে বাড়ি বাড়ি চলছে প্রচার থেকে শুরু করে মিটিং মিছিল। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার নয়াগ্রাম ব্লকের জমিরাপাল অঞ্চলের ভুয়াশাই থেকে শিশিরবনি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা মিছিল করল তৃণমূল। মিছিল শেষে একটি পথসভা হয় দুলাল মুর্মুর সমর্থনে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার তৃণমূলের কোঅর্ডিনেটর উজ্জ্বল দত্ত, ব্লক তৃণমূলের সভাপতি শ্রীজীব সুন্দর দাস সহ স্থানীয় নেতারা। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা তুলে ধরে বিধানসভা নির্বাচনে প্রার্থী দুলাল মুর্মুকে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন করেন। 2011 সাল থেকে আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের নয়াগ্রামে কি উন্নয়ন হয়েছে আজকে সে বক্তব্য বলার সময় নেই। আপনারা শুধু জেনে রাখুন আমাদের 2021 সালের 27 মার্চ আমাদের এখানে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে আমরা এখান থেকে খুব বেশি ভোটে লিড দিতে চাই যাতে সামনের পঞ্চায়েতে ওরা ধূলিসাৎ হয়ে যায়। আমরা জানাতে চাই সমস্ত বিজেপির লোককে যারা আমাদের এখানে চাকরি নিয়েছে, দালালি করেছে, টাকা নিয়েছে, আজকে গিয়ে খড়িকাতে জয় শ্রীরাম করছে, তাদের চামড়াগুলো আমরা কিন্তু খুলে দেবো। 2 তারিখ ভোট ঘোষণার পর থেকে তারা ভিতরে ভিতরে বড় বড় নেতাদের কাছে, বিভিন্ন দালালিদের কাছে যোগদান করার জন্য গেছে এবং ওরা বলেছে আমরা এখানে কিছুই পাইনি। বাবু, তুমি চাকরি নিয়েছ, তুমি কন্যাশ্রী নিয়েছ, তুমি রূপশ্রী নিয়েছ, মমতা ব্যানার্জির 64টা প্রকল্পের সমস্ত কিছু নিয়ে। নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্টের সমর্থনে চলল দিনভর ভোট প্রচার। বিধানসভা নির্বাচনে নারায়ণগড় বিধানসভার প্রার্থী সূর্যকান্ত অট্টর সমর্থনে মিছিল করল বাখরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বাখরাবাদের কুড়িয়া বুথ থেকে মিছিল শুরু হয়ে মান্দার বাজারে শেষ হয়। এদিনের প্রচার মিছিলে উপস্থিত ছিলেন কালিনা বুথ সভাপতি শান্ত ধল, ধীরেন প্রধান, শক্তিপদ জানা সহ সকল তৃণমূল কর্মী সমর্থকেরা। আগামী বিধানসভা নির্বাচনে নারায়ণগড় কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত অট্টকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয় করবার আহ্বান জানানো হয়। একই সাথে বেলদাতে নারায়ণগড় বিধানসভার প্রার্থী সূর্যকান্ত অট্টকে নিয়ে মিছিল করল নারায়ণগড় মহিলা তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে বেলদা কেশিয়ারি মোড় হয়ে বেলদা বাস স্ট্যান্ডে শেষ হয়। মিছিল শেষে বেলদা বাস স্ট্যান্ডে একটি ছোট পথসভা করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা সুপর্ণা জৈন, 8-2 অঞ্চলের প্রধান জ্যোতিকা পাল, মৌ রায় সহ সকল মহিলা কর্মী সমর্থকেরা। গাল দেওয়া চেঞ্জ করে গেরুয়া দেওয়া পড়ছে, কোন আপত্তি কিছু নেই, কিন্তু মান্দার এসে 80% তুলে আনবেন না, খুব যন্ত্রণাজনক, খুব বেদনার। এই মান্দারে যিনি প্রাণ হারিয়েছেন পরেশবাবু, এটা সারা বাংলার মানুষ জানে। 10 বছর করিনি মান্দারে, আমরা মান্দারে ডেভেলপমেন্ট চেয়েছি, মান্দারে খালিদা থেকে মান্দার পিছের রাস্তা হবে, এটাই আমাদের কাছে পরিবর্তন।
চল্লিশ বছরে আপনারা যা করে যা করেননি আমি মাত্র দশ বছর তা করলাম। আমরা বহু মানুষকে মাথার উপর চাপ দিয়েছি। 2011 যে সেন্সাস আপনারা করেছিলেন তাতে পক্ষপাতিত্ব করেছেন, বহু লোককে বাদ দিয়েছেন, কিন্তু আমরা সেটাকে আবার আভাস ফ্লাস করে যারা বাইরে বাড়ি পাননি এই মন্দারে প্রত্যেকের মাটির বাড়ির থেকে পাকার বাড়ি হবে, কালো মাটির বাড়ি থাকবে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য এবং তার সিদ্ধান্ত, যারা বিজেপি করছেন মানুষকে বলুন আপনাদের সরকার কেন্দ্রে কি উন্নয়ন করছে সারা ভারতবর্ষ। আমরা তো বলছি জন্ম থেকে মৃত্যু 860টা প্রকল্প, সারা বাংলার মানুষ তার উপভোক্তা, বিজেপি ভাই তুমিও তার উপভোক্তা। নির্বাচনের আগে শেষ মুহূর্তে প্রচারের ঝড় তুলতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে রোড শো করলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে রোড শো করলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলা দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতির্ময় করের সমর্থনে অভিষেক ব্যানার্জি এদিন রোড শো করেন। বেশ কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে কাঁথি বাইপাস থেকে রোড শো শুরু হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রোড শো কাঁথি শহর পরিক্রমা করে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে শেষ হয়। এই পদযাত্রায় দলীয় প্রার্থী এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা। আগামী একুশে নির্বাচনকে গেরুয়া শিবির যে হালকাভাবে নিচ্ছে না, ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাটের সমর্থনে এক র্যালিতে অংশগ্রহণ করে এদিন আরও একবার স্পষ্ট করে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডা। আমার বিশ্বাস কাটমানি তোলাবাজি ভাইপোর জুলুমবাজি থেকে বাংলাকে রক্ষা করতে, বাংলার শিল্প সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনতে ভারতীয় জনতা পার্টির সাথে বাংলার মানুষ আছে। মঙ্গলবার ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাটের সমর্থনে এক র্যালিতে অংশগ্রহণ করে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডা এমনই মন্তব্য করেন। আগামী একুশে নির্বাচনকে গেরুয়া শিবির যে হালকাভাবে নিচ্ছে না এদিন আরও একবার স্পষ্ট করে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। মঙ্গলবার ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে বিকেল চারটে নাগাদ চপার নামে জেপি নাড্ডার। এরপর ঘাটাল শহরের কুশপাতা মোড় থেকে শুরু হয় র্যালি। পূর্ব নির্ধারিত সূচি থেকে দেরিতে র্যালি শুরু হওয়ার পরে সময়ের অভাবে র্যালি থেকে জনসাধারণের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে সভাস্থল ত্যাগ করেন নাড্ডা। এদিন বিজেপি নেতার বক্তব্যে বারবার উঠে আসে বাংলার সংস্কৃতি কিভাবে ধুলোতে মিশিয়ে দিয়েছে বর্তমান শাসক দল। এদিন মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মতন, দূর দূরান্ত থেকে বিশেষত গ্রামাঞ্চল থেকে মানুষের ঢল নামে রাস্তায়। কিছুক্ষণের জন্য প্রায় স্তব্ধ হয়ে যায় শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো। বিজেপি সর্বভারতীয় সভাপতির রোড শো এর নিরাপত্তার জন্য ছিল আটোসাটো বন্দোবস্ত। বঙ্গাল মে কুশাসন হিন্ডিকেট রাজ হিসো জবাব দেনা হ্যাঁ বঙ্গাল কি সংস্কৃতি বচা কর বঙ্গাল সংস্কৃতি বচা করঙ্গাল কি সংস্কৃতি মতি নে কুনবা জোড়া এই কাম ইন লোগোনে বিজেপি সে লড়নে কে লিয়ে মহারাষ্ট্র মে কিয়া থা। মহারাষ্ট্র মে ভি কহীঁ কা ইট কহীঁ কা রোড়া ভানুমতি নে কুনবা জোড়া আর উস কুনবা নে মহারাষ্ট্র কা কবাড়া কর দিয়া ইয়ে হমকো ধ্যান মে লেনা। ক্যা এসে হি লোগোনকো ইয়াহাঁ ভি লায়েঙ্গে আপ? ক্যা কংগ্রেস সিপিএম আর ফুরফুরা শরীফ क्या মমতা জি সব লোগো কে সাথ গলবাইয়া করতে হুয়ে জিস তরিকে সে সরকার বানানে কা প্রয়াস হো। সঙ্গে থাকুন, ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর। আর নয় কাঠের উনুনে রান্না, আর নয় ধোঁয়াময় জীবন, এখন হাতের পাশে এইচপি গ্যাস। আসুন রান্নার গ্যাস বাড়িতে সংযোগ করুন। আন্নিক এইচপি গ্যাস গ্রামীণ বিতরক,
সহজেই গ্যাস কানেকশন, নির্ধারিত সরকারি মূল্যে হোম ডেলিভারির সুব্যবস্থা, গোডাউন, নাপক এশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। মোবাইল নাম্বার 8972119191 or 8145761245। অফিস ও শোরুম বাছুরখুয়া, নোয়াশাই, নয়াগ্রাম, ঝাড়গ্রাম। যোগাযোগ 7001291849 or 8653466384। সীতারাম হেলথ ক্লিনিক, ডাক্তার সৌমিক পতি, BHMS, WBUHS, কলকাতা, এক্স ইন্টার্ন NCCH মেডিকেল কলেজ ও হসপিটাল, কলকাতা। এখানে সমস্ত ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়। গ্যাস্ট্রিক সমস্যা, চর্মরোগ, গাঁটি ব্যথা, বাত, সায়াটিকা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমরে ব্যথা, রক্তাল্পতা, হজমের সমস্যা, সাদা স্রাব, মাসিক সমস্যা, অ্যালার্জি, অর্শ, ফিস্টুলা, পেটে ব্যথা, সর্দি কাশি, জ্বর, দুর্বলতা, বাচ্চাদের সমস্ত রোগ। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত নেতাজি ক্লাবের বিপরীতে খড়িকা মাথানি, নয়াগ্রাম, ঝাড়গ্রাম। এছাড়াও ডাক্তারবাবু নিজ বাড়ি হাসিমপুরে চিকিৎসা করেন বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত। ফোন নাম্বার 8777582418। জয়গুরু সেবা সদন, বেলদা মোহাম্মদপুর, পশ্চিম মেদিনীপুর। এখানে প্রতি সপ্তাহে মঙ্গলবার সকাল 9:30 থেকে দুপুর 2টা পর্যন্ত রোগী দেখছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার পৃথা চৌধুরী। প্রত্যহ সকাল 9:30 থেকে দুপুর 2টা পর্যন্ত রোগী দেখছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ মিশ্র। প্রতি সপ্তাহে শনিবার সকাল 11টা থেকে রোগী দেখছেন স্ত্রী প্রসূতি ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আকাশ মণ্ডল। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল 10টা থেকে রোগী দেখছেন জেনারেল ফিজিশিয়ান ও বাত বিশেষজ্ঞ ডাক্তার অভ্রদীপ ভট্টাচার্য। প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল 3টা থেকে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার কাজী বেঞ্জারুল হক। প্রতি মাসে 15 দিন অন্তর বুধবার সকাল 9টা থেকে রোগী দেখছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার শুভদীপ দে। জয়গুরু সেবা সদন, বেলদা মোহাম্মদপুর, পশ্চিম মেদিনীপুর। আপনি কি অতিরিক্ত ওজন ও মেদের সমস্যায় ভুগছেন? আপনার লাইফস্টাইল আপনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে না তো? অনেক চেষ্টা করেও নিজের অতিরিক্ত ওজন কমাতে পারছেন না, তার উপর ক্লান্ত শরীর ও নানান সমস্যা, অনেক তো হলো দৌড়ঝাঁপ, ডায়েট চার্ট মেনে চলা, কিন্তু কাজের কাজ কিছু হয়েছে কি? একবার আসুন আর মাত্র 10 দিনে আমাদের কাছে হাতে নাতে ফল পান। রান ইন্টু ফিটনেস, এগরা পূর্ব মেদিনীপুর। কন্ট্যাক্ট 9851800721 or 8777378224। আমাদের কাছে সঠিক পদ্ধতিতে ওজন কমানো বা বাড়ানো হয়। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে দিতে যোগাযোগ করুন 9593932222 এবং 9609004000 এই নম্বরে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে। চন্দ্রকোনার রামজীবনপুরের জনসভা থেকে বিজেপিকে এই ভাষায় আক্রমণ করলেন যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে। চন্দ্রকোনার রামজীবনপুরের জনসভা থেকে বিজেপিকে এই ভাষায় আক্রমণ করলেন যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের রামজীবনপুর পৌরসভার বাবুলাল ইনস্টিটিউট হাইস্কুল মাঠে চন্দ্রকোনা বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ ধারার সমর্থনে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে তিনি বিজেপি নেতাদের বহিরাগত তকমা দিয়ে বলেন, যারা বাংলা বলতে লিখতে পড়তে পারে না তারা নাকি বলছে সোনার বাংলা করবে। যে মঞ্চে দাঁড়িয়ে বিজেপির বহিরাগত নেতারা সভা করছে তার পেছনে ব্যানারে কি লেখা আছে তা পড়তে পারে না, তারা আবার সোনার বাংলা করবে। তিনি আরো বলেন, বিজেপির সর্বভারতীয় নেতারা সভা করছেন তাতে মানুষের ভিড় নেই, স্বতঃস্ফূর্ততা নেই, তারা নাকি বলছে সোনার বাংলা করবে। বিজেপিকে কটাক্ষ করে বলেন, 1 এপ্রিল ভোট রয়েছে, ভোট বাক্সে বিজেপিকে এপ্রিল ফুল করে দিন, আর 2রা মে ভোট বাক্স খুললেই বিজেপির নেতারা চোখে সর্ষে ফুল দেখবে। এদিনের সভায় রাজ্য সরকারের 10 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে 21-এর বিধানসভা নির্বাচনে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ সৃষ্টিকারী বিজেপিকে পরাস্ত করার ডাক দেন সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছে না সোনার বাংলা করব, বাংলা বলতে জানে না, লিখতে জানে না, পড়তে জানে না, এরা নাকি সোনার বাংলা করবে। যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে পিছনে কি লেখা আছে ঘুরে তাকিয়ে পড়তে পারবে না, নিজের নামটা বাংলায় লিখতে পারবে না, এরা সোনার বাংলা করবে। আপনি বলুন আপনি কোথায় বসবেন উন্নয়নের নিরিখে, বলুন। আর একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, বিজেপির যারা সর্বভারতীয় নেতারা ডেলি প্যাসেঞ্জারি করছে বাংলায়,
কে আসছেন? সর্বজন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি শ্রদ্ধা জানাই প্রধানমন্ত্রীকে। দ্বিতীয় অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তৃতীয় দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। চতুর্থ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারপর পীযূষ গোয়েল, তারপর নীতিন গডকরি, তারপর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তারপর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, তারপর যেখান থেকে পাচ্ছে এই উপমুখ্যমন্ত্রী, এই কেন্দ্রীয় মন্ত্রী আনছে, তো আমি 7-8 জনের নাম করলাম, তো 7-8, কৈলাস বিজয়বর্গী আসছে, তো এই 8-10 জনের নাম করলাম। আপনি বলুন আপনি কোন মঞ্চে দাঁড়াবেন? বাংলায় 341টা ব্লক আছে, আপনি ঠিক করুন। 3,500 অঞ্চল আছে, ঠিক করুন। 80,000 বুথ আছে, ঠিক করুন কোন বুথে কবে সভা করবেন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকব। কোনো কাগজ ছাড়া আপনি 2 মিনিট বাংলা বলবেন, আর কোনো কাগজ ছাড়া আমি 1 ঘন্টা হিন্দি বলবো। নেবেন লড়াই, চ্যালেঞ্জ? গোপীবল্লভপুর বিধানসভা তৃণমূল প্রার্থী ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতোর সমর্থনে মিছিল এবং পথসভা করল তৃণমূল। গোপীবল্লভপুর বিধানসভা তৃণমূল প্রার্থী ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতোর সমর্থনে মিছিল এবং পথসভা করল তৃণমূল। ঝাড়গ্রাম জেলায় তৃণমূলের হারিয়ে যাওয়া গৌরব ফিরে পেতে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক প্রকার ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূলের সব পক্ষ। সেই অনুযায়ী মঙ্গলবার গোপীবল্লভপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতোর সমর্থনে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বেলিয়াবেড়া 5 নম্বর অঞ্চলে ও বনডাহী সংসদে মিছিল এবং পথসভা করল তৃণমূল। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল, জেলা পরিষদের সদস্য স্বপন পাত্র, অঞ্চলের আমাদের গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী মমতা ব্যানার্জি সেনাধন্য প্রার্থী ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, তারই সমর্থনে আজকে আমাদের এই কর্মসূচি। আমি বলবো সবাইকে, আপনারা সবাই জানেন যার নেত্রী মমতা ব্যানার্জি, যে মমতা ব্যানার্জি অক্লান্ত পরিশ্রম করে সারা পশ্চিমবাংলার মানুষকে শান্তি শৃঙ্খলা থেকে শুরু করে উন্নয়ন থেকে শুরু করে কাছে দাঁড়িয়েছেন। আমরা গর্ব অনুভব করি একজন মহিলা গত 1 বছর ধরে যে কোভিড-19 পরিস্থিতি। অভিনেতা নয়, সাধারণ মানুষের মতো ভিড়ে মিশে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর সমর্থনে ভগবানপুরের বেউদিয়া অঞ্চলে বুথে বুথে জনসংযোগ করল তৃণমূল। পায়ে হেঁটে জনতার সাথে মিশে প্রচার চালালেন অভিনেতা প্রার্থী সোহম নিজেই। পাশাপাশি বেউদিয়ায় পথসভা করে তৃণমূল প্রার্থী বলেন, আমি আপনাদের বাড়ির ছেলে, কোনো অভিনেতা নই, সবসময় পাশে থাকব। এমনকি বিরোধী বিজেপিকে কটাক্ষ করে বলেন, এক শ্রেণীর দল মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে, তাই তাদের বাংলার বুক থেকে মুছে দিতে হবে। এদিন বেউদিয়ায় প্রচারে এসে জনতার উচ্ছ্বাসের ভিড়ে মিশে যান তারকা প্রার্থী। তাকে দেখতেই ভিড় জমে, এমনকি অন্য বিধানসভার ভোটাররাও ছুটে আসেন অভিনেতা সোহমকে দেখতে। হাতের নাগালে যখন তারকা, তখন কে ছাড়ে? অভিনেতা প্রার্থীর সাথে সেলফি নিতে পড়ে যায় হুড়োহুড়ি। সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দাস, বেউদিয়া অঞ্চলের পঞ্চায়েত গোপাল পাত্র, তৃণমূল নেতা প্রবীণ চক্রবর্তী, শেখ সেরাজুল, মদন মোহন পাত্র সহ একাধিক নেতৃত্ব। আমি
লিফলেট বিলি করে ক্ষমা প্রার্থনা করলেন মালদা জেলার ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। স্ত্রীকে নিয়ে ভোট প্রচার করলেন মালদহের ইংরেজবাজার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিন অভিনব কায়দায় ইংরেজবাজার বিধানসভার ভোটারদের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করলেন তৃণমূল প্রার্থী। লিফলেট বিলি করে সেই আবেদন করলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিন সকাল থেকে ইংরেজবাজার শহরের রাজপথে নিজের হাতে সেই আবেদনপত্র আম জনতার হাতে তুলে দিলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, গত বিধানসভা নির্বাচনে তার পরাজয়ের বেশ কিছু কারণ অনুসন্ধান করে উঠে এসেছে। তার ও তার কর্মীদের ব্যবহারের ফলে এলাকাবাসীর ভালোবাসা থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি। তাই এবারের নির্বাচনে ভোটারদের মনে সেই ভুল দূর করতে এমন উদ্যোগ। তাছাড়াও তিনি বলেন, তার দপ্তরের কর্মীদের ব্যবহার পর্যবেক্ষণ করার জন্য সবসময় মনিটরিং করা হচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, তার দপ্তরে আসা এলাকাবাসীর সাথে কেমন ব্যবহার করছেন দপ্তরের কর্মীরা, যদি কোনো কর্মীর ব্যবহারে কোনো রকম ত্রুটি থাকে তা সংশোধন করা হচ্ছে। অনেক অনুসন্ধান করছে, অনেকগুলো ঘটনা পেয়েছে, তার মধ্যে একটা আমার অফিসেরও ব্যবহারটা ভালো ছিল, যারা অফিসে থাকে, তো সেই জন্যই মানুষরা অনুতপ্ত হয়েছে, বলেছে আপনার অফিসে গেলেও আপনি থাকলেও আপনার সঙ্গে দেখা করতে দিন। এই ধরনের দুঃখ প্রকাশ করছে। এখন আমি নিজে সিসি ক্যামেরা পুরো লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে আমি মনিটরিং করি প্রতিদিন, এসে যাতে কোনো আমাদের লোকরা কারোর সাথে খারাপ ব্যবহার করে। এটা গণতন্ত্রের একটা নিয়ম, আমরা তো মানুষের দ্বারা নির্বাচিত হই, মানুষ আমরা মানুষকে নির্বাচিত করি না, মানুষ আমাদের নির্বাচিত। মানুষের দুঃখ কষ্টগুলো যদি আমি অনুধাবন না করতে পারি তাহলে এটা ঠিক নয়। ওই জন্যে সত্যি কথা বলে দিলে মানুষ ওটা বিশ্বাস করবে, দুঃখ প্রকাশ করলে মানুষ তাকে ভালোবাসবে। বলছি যে কী ধরনের খারাপ ব্যবহার করছেন সাধারণ মানুষ আপনার অফিসে? হয়তো আমি কোথাও আছি না, উনি ব্যস্ত আছেন, কথা বলা যাবে না, আর্জেন্ট কোনো কিছু এসছে সেখানে বলেছেন দেখা করা যাবে না। এই যে দেখা করা যাবে না, এখন যেটা হয়তো বক্তৃতা দিচ্ছি, কারো হয়তো মোবাইল থাকছে, যেই ফোনগুলো আসছে সব নোট রাখছে, তারপর আমাকে দিয়ে দিচ্ছে বক্তৃতাটি, আমি তারপর কন্ট্যাক্ট করছি। এই জিনিসগুলো হতো না। কীভাবে রিয়ালাইজ করলেন যে এই রিয়ালাইজ করছে? অনেক বলেছে আমাকে, অনেকে বলেছে, সেই বলার পরই আমি এটা অনুসন্ধানে। প্রার্থী ঘোষণার পর জমে উঠতে শুরু করেছে মালদা জেলার ভোট রাজনীতির পরিস্থিতি। হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন। প্রার্থী ঘোষণার পরে জমে উঠতে শুরু করেছে মালদা জেলার ভোট রাজনীতির পরিস্থিতি। একে একে সব দলের ভোট প্রচার এক প্রকার শুরু হয়ে গেছে। সেই অনুযায়ী মঙ্গলবার হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন। এদিন হবিবপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী জুয়েল মুর্মু বামনগোলার পাকুয়াহাট আদি শ্যামাকালী মন্দিরে পুজো দিয়ে পাকুয়াহাট এলাকায় ভোট প্রচার শুরু করেন। তারই পাশাপাশি এদিন বামনগোলা মণ্ডল সভাপতি পাকুয়াহাট দলীয় কার্যালয়ে জুয়েল মুর্মুকে সংবর্ধনা দেন। আজকে আমরা পাকুয়া যে ভারতীয় জনতা পার্টি মণ্ডল কমিটির পক্ষ থেকে মণ্ডল সভাপতি আজকে আমাকে সম্বর্ধনা জানালেন। সেখান থেকে ভারতীয় জনতা পার্টি মণ্ডল টুই থেকে আমরা সরাসরি আজকে শ্যামাকালীর এখানে আসি, আসলাম, আরাধনা করলাম, যাতে মানুষ হবিবপুর বামনগোলার মানুষজন সুস্থ থাকুক, ভালো থাকুক। আর এই 26 এপ্রিল ভারতীয় জনতা পার্টি অধ্যক্ষ চিহ্নে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে বিধানসভায় গিয়ে এখানকার মানুষের যে সমস্যা সমাধান করার জন্য আমরা আজকে শ্যামাকালীতে আরাধনা করলাম, এখানে পূজা পাঠ করলাম। রতুয়ার বালুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক শ্রমিকের। দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ আসায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী।
দ্রুত গতিতে ছুটে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক শ্রমিকের। দীর্ঘক্ষণ ধরে মৃতদেহ ঘটনাস্থলে পড়ে থাকায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। মঙ্গলবার সাত সকালে ঘটনাটি ঘটে মালদহের রতুয়া থানার বালুপুর রাজ্য সড়কে। যদিও ঘটনার পর থেকে ঘাতক গাড়ি ও চালক ঘটনাস্থল থেকে পালিয়েছে। এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক, বাড়ি চাচল দুই নম্বর ব্লকের বালুয়াঘাট গ্রামে, পেশায় দিনমজুর। এদিন বাড়ি থেকে সাত সকালে আব্দুর রাজ্জাক সাইকেলে করে বেরিয়েছিলেন রতুয়া এক নম্বর ব্লকের বিলাইমারি এলাকায় শ্রমিকের কাজে জমিতে গম তুলতে। সেই সময় বালিপুর স্ট্যান্ডে সাইকেল নিয়ে রাস্তা পারাপার হবার সময় ভালুকার দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি মালবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাজ্জাককে। ঘটনাস্থলে মৃত্যু হয় রাজ্জাকের। এরপরে দীর্ঘক্ষণ ওই মৃতদেহ ঘটনাস্থলে পড়ে থাকার ফলে স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রতুয়া ভালুকা রাজ্য সড়কে বাঁশের ব্যারিকেড দিয়ে পথ অবরোধ করে মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ দেখান। এদিনের ঘটনার জেরে রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রীদের। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। দীর্ঘক্ষণ পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রতুয়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করতে গিয়ে অবরোধকারীদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। শেষমেশ স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘাতক গাড়ি ও চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনা হচ্ছে যে স্যার, আমাদের পাল্লাঘাট থেকে বাম কাটতে যাচ্ছিল বিলামারি দিয়ার, এর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, প্রায় বয়স পঞ্চাশের আপে। এনে এর ছোট ছোট ছেলে মেয়ে আছে, এর কোনো আর ইনকামও নাই, শুধু বসার জায়গাটাই আছে। এরা খেটে খায় দিন মজুরির লোক। এরা সকাল পাঁচটার সময় যাচ্ছিল গম কাটার জন্য, যে সেখানে বালুপুর স্টান এখানে পার হচ্ছিল, হঠাৎ একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে। কোন দিক থেকে গাড়ি আসছিল ওইটা স্যার বলতে পারছি না, কোন দিক থেকে গাড়িটা আসছে, আমরা বলতে পারছি না। সেখানে সবসময় ফাঁকা ছিল, সে সময় ওখানে ওই পুলিশ সেখানে ছিল না, সিভিক পুলিশ সব থাকে, তার ডিউটি ছেড়ে চলে যায়, গাড়িটা ধরা পড়েনি। তার জন্য আমরা এই প্রশাসনের কাছে আমরা তার সমস্ত রকমের সহযোগিতা এবং তার পরিবারের ভারটা যে কি করে খাবে, কচি কচি ছেলে মেয়ে তারা যাতে ভিক্ষা না করে, তারা সহযোগিতা ভালোভাবে পায়, সুষ্ঠুভাবে পায়, এটা আমরা সরকারের কাছে আমরা এটা দাবি দেওয়া নিয়ে করছি, যাতে তার পরিবারটা যতদিন চলবে তার ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে সবকিছু যাতে সরকার সে গোছে নেয় এবং সম্পূর্ণ তার সহযোগিতা আমরা চাইছি। খবর এই পর্যন্তই, দেখে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।